আমাদের কোনো প্রতিবন্ধী শিশু তাদেরকে কিছু পুষ্টিজাতীয় জিনিস দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই সভা করে আজকে আমাদের আমাদের বাচ্চা দলের সভানেত্রী আমাদের দলের নেত্রী এবং দেশীয় যারা রয়েছেন সামনে উপস্থিত স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা সকলকে দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটা জিনিস ভালো দিন, ভালো দিন উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেই উদ্যোগের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যেসব প্রতিবন্ধী বাচ্চারা আজকে এসছে তাদের জন্য সরকার বিভিন্ন চিন্তাভাবনা করছে, তাদের প্রক্রিয়া স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে। যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন বর্তমান একটা পরিস্থিতি হচ্ছে অন্যরকম, একদিকে আমাদের সরকারও আহ্বান করো, অন্যদিকে আমাদের করোনা যাত্রীর মাস অতিক্রান্ত হলো, যে মানুষের মধ্যে একটা রোগের একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই পরিস্থিতিতে আজকে দলের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটা জিনিস আমি বলি, যারা অভিভাবক রয়েছেন বিশেষ সুযোগ যারা প্রতিবন্ধী বাচ্চা রয়েছে তাদের জন্য এই গ্রাম নম্বর ব্লকে আমরা প্রতিবন্ধী ক্যাম্প করেছি, সরকার সামগ্রিক টেনশন করেছে তারা যাতে মানে কিছু মাসিক 1,000 টাকা করে দিতে পারে তার ব্যবস্থা এবং আপনাদের ছেলে মেয়েদেরকে যে প্রতিবন্ধী থাকে তার প্রমাণপত্র করে নেওয়ার জন্য তাদের উদ্যোগ কিন্তু আপনারা যদি না নেন তার জন্য ব্যবস্থা আছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং আমাদের মহকুমা সুভাষিত হসপিটাল রয়েছে, সেই বিষয়গুলো গিয়ে যোগাযোগ করলে সেই আপনারা যেতে পারেন। অন্যান্য আমি